আসসালামু আলাইকুম বিওয়ার্স আলফি সুমাইয়া ব্লগ অ্যান্ড কুকে আপনাদের স্বাগতম আমি আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে তো আমার আজকের রেসিপি চকলেট কেক আর এই চকলেট কেক বানানোর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম দুই প্যাকেট বিস্কুট তো আমি হচ্ছে এখানে শিরো বিস্কুট নিয়েছি আপনাদের যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন ইচ্ছে করলে ওরিও নিতে পারেন তো আমি বিস্কুটটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিব তো হয়ে গেল আমার গুঁড়ো করে নেওয়া এখন এই বিস্কুটের গুঁড়োর সাথে আমি নিয়ে নিব হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা আমি একটা পেঁচেলারের সাহায্যে বিস্কুটের গুঁড়োর সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ কাপ এক কাপ পরিমাণ দুধ আমি এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে একটা ব্যাটার তৈরি করব তো মনে হচ্ছে আমার এখানে আরেকটু দুধ লাগবে তো এই জন্য আমি আরেকটু দুধ নিয়ে নিব তো নিয়ে নিলাম আমার হচ্ছে এখানে পুরোটা দুধ লাগেনি আমার দুই টেবিল চামচ পরিমাণ দুধ অবশিষ্ট থেকে গেছে তো এখন হচ্ছে আমি একটা কেক মোল্ড নিয়ে নিলাম আমি কেক মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি আমি একটা বাটার পেপার বিছিয়ে দিলাম বাটার পেপারের উপরেও আমি কিছুটা তেল ব্রাশ করে নেব এখন দিয়ে দিব ব্যাটারটা ঢেলে দিয়ে দিব কেকের ব্যাটারটা দিয়ে আমি একটু ট্যাপ করে নেব চুলায় আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি তো হাঁড়িটা আমি পাঁচ মিনিট ফ্রি হিট করিয়ে নিয়েছি এখন আমি কেকটা বসিয়ে দেব দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি পনেরো মিনিটের জন্য তো আমি এখানে ঢাকনার ছিদ্রটা একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিলাম তো হয়ে গেল পনেরো মিনিট আমি এখন চেক করে নেব কেকটা হয়েছে কি না আমার কেকটা হয়ে গেছে এখন আমি কেকটা নামিয়ে নেব এখন কেকটা আমি ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব এখন আমি নিয়ে নিলাম একটা বাটিতে গরম পানি ফুটন্ত গরম পানি তার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিলাম কিছু চকলেট ড্রাই চকলেট আমি দিয়ে দিলাম চকলেটের ওপরে কন্ডেন্স মিল্ক এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ দুধ দিয়ে আমি এখন চকলেটটা ভাপে গলিয়ে নেব দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ বাটার তো আমার হয়ে গেল চকলেট গানাস তো আমি এভাবে করে চকলেট গানাসটা তৈরি করে নিলাম এখন কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন কেকটা আমি মোল্ড আউট করে নেব কেকটা মোল্ড আউট করার পরে আমি বাটার পেপারটা উঠিয়ে নেব এই তো আমি এখন কেকের উপরে চকলেট গানাসটা ঢেলে দেব চকলেটের উপরে আমি কেকের উপরে আমি কিছুটা চকলেট দিয়ে ডেকোরেশন করে নিলাম এখন চকলেটটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি তো ভিওয়ার্স আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ওই পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ